তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ করেছেন আইনজীবী জয় আনন্দ দেহাদারি এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। দুজনকেই তলব করেছে এথিক্স কমিটি। খুব শীঘ্রই ডাকা হবে মহুয়াকেও, জানালেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। जो उनके महुआ मित्रा पे गंभीर चार्ज निशिकांत जी के द्वारा वकील साहब के द्वारा लगाया गया है, हाँ जी, उनके सारे एविडेंस लिए जाएंगे, उनके उनके बयान को रिकॉर्ड किया जाएगा और सारे मैटर को एग्जामिन किया जाएगा कमेटी के द्वारा। एग्जामिन करने के बाद महुआ मित्रा को भी अवसर दिया जाएगा अपनी बात कहने का, क्योंकि उनके ऊपर जो भी चार्जेज हैं, क्या लगते हैं क्या नहीं लगते हैं, उसको भी एग्जामिन किया जाएगा। उसके बाद कमेटी डिसाइड करेगी क्या करना है। আর এদিকে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ফের সরব মহুয়া মৈত্র। সিবিআই বা এথিক্স কমিটির যে কোনো প্রশ্নের জবাব দিতে রাজি, যখন ডাকবে তখনই যেতে রাজি, যদিও সেই এথিক্স কমিটিতে বিজেপি সাংসদরাই সংখ্যাগরিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। আর এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সিবিআই বা এথিক্স কমিটির যে কোনো প্রশ্নের জবাব দিতে তিনি রাজি, যখন ডাকবে তখনই যেতে রাজি, যদিও সেই এথিক্স কমিটিতে বিজেপি সাংসদরাই সংখ্যাগরিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ফের সরব হলেন মহুয়া মৈত্র। সিবিআই বা এথিক্স কমিটির যে কোনো প্রশ্নের জবাব দিতে তিনি রাজি, যখন ডাকবে তখনই যেতে রাজি, যদিও সেই এথিক্স কমিটিতে বিজেপি সাংসদরাই সংখ্যাগরিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন মহুয়া মৈত্র। পোষ্য কুকুরকে নিয়ে দুই বন্ধু টানা পড়ে নতুন মোড় নিল। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় আনন্দ দেহাদারি। তুললেন পোষ্য কুকুর চুরির অভিযোগ। সূত্রের খবর, মহুয়া ও জয় একদা দুজনে বন্ধু ছিলেন, পরে বন্ধুত্ব ভাঙে। দুজনের বিবাদের বিষয়টি প্রথম সামনে আসে গত সেপ্টেম্বরে। পুলিশ সূত্রে দাবি, বাড়িতে ঢুকে পোষ্য সারমেয় রটওয়েলার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে জয় অনন্তের বিরুদ্ধে দিল্লির বারাখাম্বা থানায় অভিযোগ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পরে রটওয়েলার ফেরত দেন জয় অনন্ত, যার নাম হেনরি। পোষ্য ফেরত পাওয়ার পর অভিযোগ তুলে নেন মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টে করা মামলাতেও এই ঘটনার উল্লেখ করেছেন মহুয়া মৈত্র। দুজনের সম্পর্ক তিক্ত হওয়ার পর যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআইকে চিঠি লিখে শিল্পপতি হীরা নন্দানীকে ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিতে টাকা ও দামি উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছেন জয় আনন্দ। আর এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে পোষ্য রটওয়েলার হেনরিকে চুরি ও অবৈধভাবে ধরে রাখার অভিযোগ করে পুলিশে দ্বারস্থ হলেন জয় আনন্দ দেহাদারি। পোষ্য কুকুরের মালিকানার সপক্ষে একাধিক নথি, যেমন 75,000 টাকায় পোষ্য কুকুর কেনার মানি রিসিট, ক্যানাল ক্লাবের রেজিস্ট্রেশন নম্বরের নথিও পুলিশের কাছে জমা দিয়েছেন আনন্দ। জয় আনন্দ দেহাদারি যখন পুলিশের দ্বারস্থ হয়েছেন তখন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে পঞ্চমী শুভেচ্ছা জানিয়েছেন মহুয়া মৈত্র। আর এসবের মধ্যেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে 26 অক্টোবর লোকসভার এথিক্স কমিটির শুনানি রয়েছে। ওই দিন বক্তব্য শোনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী জয় আনন্দ দেহাদারি এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ডাকা হয়েছে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।